তুমি আমার বান্দা যখন হয়ে যাবে তখন আমার কাছে যে পাওনা পাবে সে পাওনাটা হবে মহব্বতের, সে পাওনাটা হবে যদি বলে মহব্বতের। আর যখন তুমি তুমি যখন আমার হবে না তখন আমার কাছে পাওনা পাবে কিন্তু সে পাওনাটা হবে মুসিবতে। জলসান পিতাই আজকের দিনের ভূমিকা আপনারা ঠিক করেন, মুসিবতের সঙ্গে নিতে চান না মহব্বতের সঙ্গে, কথা বলবেন উপরের না নিচেদের বলছি, মহব্বতের সঙ্গে নিতে চান না মুসিবতের সঙ্গে। যদি মহব্বতের সঙ্গে নিতে চান তাহলে আল্লাহ শোনাচ্ছে তুমি আমার বান্দা হয়ে দেখাও, আমি তোমাকে মহব্বতের করে দেখাবো। তুমি আমার বান্দা হয়ে দেখাও, আমি তোমাকে মহব্বতের করে দেখাবো। আর তুমি যখন আমার বান্দা হয়ে ছিল যে আমি যদি আল্লাহর কাছে মহব্বতের পাওনা পেতে চাই তাহলে আমাকে বান্দা হয়ে দেখাতে হবে। চেষ্টা করব আমরা সকলে যে আল্লাহ আমরা যেন তোমার বান্দা হয়ে থাকতে পারি আর তোমার বান্দা হয়ে যেতে পারি আর কিয়ামতে তোমার বান্দা হয়ে যেন উঠতে পারি। সকলে বলি আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, যার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আর আমি আমার সময় মতো যাব এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল যুদ্ধের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শরীর চল, ওখানে শুনে বুঝতে পারবি শব্দে কল, অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দাদার গরম আর দিদির গরম পাঁচতলায় এলে ফুল গরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। এই ক্ষমতা যিনি মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা ফোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলে ও দলে হাফিজ সাহেব মূল স্যার পি স্যার হাফিজ স্যার ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষণ কানা পুজো অচল সচল দুর্বল সবল মরার পরে দেখবেন সব একদল, কদল বলো একদল, মরার পরে সব একদল। হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবন বুলবুলা তবলিগ হেজবুল্লা আদানগাছি হাতখানি কাদিয়ানি তালতলা নারকেল ডাঙা পাথর চাপড়ি পিয়ার ডাঙা মরে গেলে সব ব্যাটা কমর ডাঙা ডাঙা একটা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরে গেলে সব এক জায়গায় আন, এখন নাম একটা, সে নামটা হচ্ছে লাশ। সে নামটা কি বলো? লাশ।
আর ফেরেশতারা বলছে কবরে যাওয়ার সময় একটু দেখে যাস, কারণ আগে চলে গেছে কাঁচা মাস। যদি আমল থাকে তো তাহলে পাস, আর আমলে যদি টান পড়ে তাহলে স্কুলে বাস। জলসা হয়ে গেছে, এবারে যাওয়ার সময় উঠে হিসাব করে যাবেন, ভাবতে ভাবতে যাবেন আমার জন্য কোনটা পাস না মাস। কারণ আমি জানি আমার ব্যাপারটা, আপনি ওটা জানেন না। আপনারটা আপনি জানেন, আমি ওটা চলে বলে জানি না। আমার কবরের হিসাব আমাকে দিতে হবে, আপনাকে ডাকা হবে না, আর আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে, আমাকে ওখানে ডাকবে না। এই জন্যে কবরের হিসাবে আপনাকে ধারণ হতে হবে, আমি আমার কবর থেকে কি করে বাঁচব সেই চেষ্টা করছি, আপনি কি করে জাহান্নাম থেকে বাঁচবেন ওটা আপনি চেষ্টা করবেন। হুজুর তাহলে জল সাথে সে কি লাভ হলো, আপনাকে এনে কি লাভ হলো, আপনাদের কিছু আমানত আমার কাছে জমা আছে ওটা ফিরিয়ে দিতে হবে, আর আপনাদের মাল আপনারা বুঝে নিলে আমাকে বাড়ি যেতে হবে। কেয়ামতে আমার কাছে জিজ্ঞাসা করা হবে আমানত কমছে দিয়েছ কিনা, আপনার কাছে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার মাল পেয়েছো কিনা। কথা বলেন না, আমি যদি পাস করে দিতে পারি তাহলে আমি তো আমানত কমছে দিয়েছি, তাহলে আমার রেহাই। আর আপনি যদি বলেন পেয়ে আমি পাই নাই, তাহলে ইনশাল্লাহ পেটাই। কথা বলেন না, হ্যাঁ। আর প্রমাণ যদি হয় আমি পৌঁছাই নাই, তাহলে আপনাদের রেহাই, বক্তা পেটাই। কি বুঝলেন, বক্তা পাস হওয়ার রাস্তা নয়। এই জন্যে পার হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাকে সঠিকটা পৌঁছে দিতে হবে, আর আপনাকে সঠিকটা বুঝে দিতে হবে। নেব ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার মালিককে আল্লাহ, যিনি ছিলেন তিনি আছেন এবং তিনি যদি বলেন থাকবেন। বাকি যা কিছু দেখছি সব ভরো, এসব ছিল না আজ আছে কাল থাকবে। যদি বলেন যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার সঙ্গে পীড়িত করলে, যারা করেছে তারা ঠকেছে, যারা করছে তারা ঠকছে, আর যারা করবে তারা ঠকবেই ঠকবে। কারণ সবকিছুর মালিক কে? জোরে বলো আল্লাহ। শান্তির মালিক, অশান্তির মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, নেওয়ার মালিক, দেওয়ার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, হাসানোর মালিক আর কাঁদানোর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক আর জাহান্নামের মালিক, কুল কায়নাতের যিনি মালিক তিনি হলেন, সকলে বলো তিনি কে? আল্লাহ। তিনি যদি হয় আল্লাহ, তাহলে খাসি নিয়ে মাজারে যায় কে? পাগলা। যদি বলো পাগলা, পাগলা কোনদিন জান্নাতে যদি বলো যাবে? ব্যাপার কি, বাস্তব দেখতে চাও না খাতা কলমে দেখতে চাও? কোনটা যদি বলো? বাস্তব দেখতে চাও। ছেলে যদি পাগল হয় মা কোলে থেকে ফেলবে না? ফেলবে, ফেলবে না। পেশা পায়খানা করে ধুইবে না? ধুইবে, হ্যাঁ ধুইবে। পেশা পায়খানা করলে ধুয়ে দেবে, কোলে নেবে, খাওয়াবে,
পরিষ্কার করবে, কাছে রাখবে, শোয়ার জায়গা দেবে, সব করবে, কিন্তু বিছানাতে নেবে না, কারণ প্রকল্পের চা পায়খানা করবে এর কোনো জ্ঞান নাই। হ্যাঁ না, এই জন্য পাগলের সব করবে কিন্তু আদরের বিছানাতে পাগলকে নেবে না, কারণ ওর পেশা পায়খানার করার জ্ঞান থাকে না। কথা বুঝে এসছে মামাজি? এই জন্য পাগল সব পাবে, সব পাবে, আদরের বিছানা পাবে না। যেটি আল্লাহর হুকুম আকাবির তরিকা ছেড়ে তারা পাগলামো করবে, আল্লাহ পাক শোনাচ্ছে দুনিয়াতে গাড়ি পাবে, বাড়ি পাবে, বিবি পাবে, বাচ্চা পাবে, সম্পদ পাবে, সম্পত্তি পাবে, কিছুর অভাব হবে না, তবে জান্নাতে যদি বলো যাবে না, কারণ পেশা পায়খানার করার এখনো জ্ঞান হলো না। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বাবাজিরা, ইসলাম হচ্ছে ভাবান না। কার নাম বলো? ভাবান না, খুব সূক্ষ্ম ভাবার নাম হচ্ছে ইসলাম। বলে বাবা পার করে না, ইসলাম তার নাম না। কথা বোঝেন না? বাবা পার করে না, তখন বৈধ হবে এ মান মুসলমান না। কথা বুঝেছেন না? বুঝেন, এ তেরো কোথায় চর্চা চলছে, সেই শুধু বর্ধমান থেকে জোহরের নামাজ পড়ে যুদ্ধ করে আসছে, কষ্ট হয়ে গেল অনেকটা, ক্লান্ত একবার বুঝতেই পারছি, কারণ রাতে বহু দূরে ছিলছি, সেখান থেকে বাড়ি আবার এখানে এলাম। আল্লাহ এখন এসে বললো একটু আদা দিয়ে চা খা, এসেছি আটটাতে, এখন দশটা সাড়ে দশটা বাজছে, এগারোটা বাজছে, সাড়ে এগারোটা বেজে গেল, হয়েছে আদা দিয়ে চা, বলছে চা আদা আসছে, চা হবে কোথা থেকে আসছে? বললেন নন্দকুমার থেকে। কি মুশকিল যন্ত্রণা, এখানে এত দোকান থাকতে নন্দকুমার থেকে আদা আনতে হবে কেন? বলছে আপনি বোঝেন না, সেটা কথা বলেন না, চুপ করেন। তখন আমাকে ভাবতে হবে দুটো কথা, হয় এখানে আদার দোকান নাই কি তাই, আর তা না হলে ভাবতে হবে আদার দোকান হওয়ার সঙ্গে মানুষ নেই নাই কি বাবা, তাই 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 কি বাস্তব তাই বলছে তো। এখন বাড়ির সামনে মসজিদ থাকতে ও যদি খাঁচি গোলায় দড়ি দিয়ে কি ভাবে আর টানা হলে বুঝতে হবে যে আল্লাহর সঙ্গে এমালের মিল। আর দুটোর মধ্যে যেটা বিশ্বাস করবে আপনার বুঝতে হবে ইমান চলে গেছে। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লামারা, ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ইসলাম ভাবার নাম, কার নাম বলো? ভাবার নাম। আমাদেরকে আল্লাহ যেন ভাবার তৌফিক দেন, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? প্রশংসার মালিককে আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধি মানুষেরা, এত জলসা, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা, যা কিছু চলছে সব জিনিসের আসল টার্গেট হচ্ছে আমি যেন আল্লাহওয়ালা হয়ে
মুসলমান হয়ে থাকতে পারি আর আল্লাহ যেটা চাইছে ওটা যেন আমল করতে পারি। কি বাবা, এটাই তো উদ্দেশ্য। কিন্তু সারা জীবন জলসা দিয়ে কোনো উন্নতি হচ্ছে বাবু? উন্নতি হচ্ছে মনে হচ্ছে? কারণটা কি আজও জানি না, কারণটা কি আজও জানি না, যে এত জলসা, এত মিলাদ, এত বায়াত, আর বক্তাদের এত সুন্দর সুন্দর কথা বলার পরে উন্নতি কেন হচ্ছে না? এর একটা নমুনা বলছি, শুনে না আজকে জলসা তো আপনারা শুনছেন বাবাজি, দেখেন তো মিল খাচ্ছে কিনা। এ বাবাজিরা, যে স্কুলে পরীক্ষা হয় না ওই স্কুলের ছাত্র সব ফার্স্ট ডিভিশন পাস করে, হ্যাঁ না না? কি বলে, আগে শেষ করে তো পরীক্ষায় হয় না, ফার্স্ট ডিভিশন বলছে। হ্যাঁ বলছে, তোমার এখানে আছে দিল্লি আছে, যে স্কুলে পরীক্ষা হয় না ওই স্কুলের ছাত্র জীবনে কোনো কোয়ালিফিকেশন পায় না, ওকে গোবর ডাঙা বলা যেতে পারে, আর কিছু বলা যাবে না। এতে ছেলের উন্নতি হবে না অবনতি? যদি বলো আজ আপনার আমার সেই অবনতি, কারণ সারা জীবন জলসা শুনছি, সারা জীবন জলসা শুনছি, এক এক বছরে কয়েক জলসা শুনছি, কিন্তু আমাদের কোনো পরীক্ষা হয়েছে বাবা? যদি বলো, যদি বলো না, কারণ আমি জানি আমার তো পরীক্ষা দিতে হবে না। এদিকে ইমাম সাহেব বক্তা বয়ান করছে, ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছে, রক্তে গোটা শরীর ভিজে গেছে, আল্লাহ নবী অচৈতন্য হয়ে গেলেন, আল্লাহ নবী গর্তে পড়ে গেছে, একেবারে মরণপূর্ণ অবস্থা, নবীর নিঃশ্বাস শেষ হয়ে আসছে, ও বসে বসে বাদাম খাচ্ছে। হ্যাঁ বলেন, কথা বলেন, হ্যাঁ না? তখন বলতে হবে ছাগলের থেকে কমানা, সারা জীবন জলসা শুনলে মানুষের কথা বলে বাবাজি, মানুষ জলসা শুনলে লাভ হবে, ছাগলের শুনলে হবে না। এটা তো ছাগলের নমুনা। জুম্মার দিনে ইমাম সাহেব মেম্বরে দাঁড়িয়ে কারবালার বায়াত করছে, হুসাইন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, মাথা কেটে নিয়ে এজে চলেছে, ছুরির টকে মাথা উড়িয়ে নিয়ে চলেছে, মুন্ডুটাকে নিয়ে বলের মতো খেলছে, মুসলমানদের অগ্নিকুণ্ড বর্ষণ হচ্ছে, কাল অন্ধকার নেমে গেছে, মানুষ সেদিন বড় তত্ত্ব করে কেঁপেছে ও ঘুমিয়ে উঠবে। ও দাদা পড়ে গেছো? বলছে না, ঘুমই নাই। হুসাইন শহীদ হচ্ছে, ও ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তখন বলতে হবে গরুর গোয়ালে ব্যাগ চালছে। কথা বলছো না? আল্লাহ মাফ করুন, কারণ ও তো জানে আমার পরীক্ষা দিতে। যেন বলো অভিনয়, এই জন্যে জাতির উন্নতি হয় না। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন, যে আমি যে জলসা শুনছি এর পরীক্ষা একদিন হবে। জানেন কি জানেন না, কোন বক্তা বলেছে কিনা জানি না, যে আমার আমার ইউটিউবের কাছে যে বাস হয়ে গেছে, সব লোকেরা বাদ করে দিয়েছেন, যে আপনাদের একদিন পরীক্ষা হবে। সেদিন জিজ্ঞাসা করবে, আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى قرآن شريف پارا نمبر 24 سورة نام سورة زمر আয়াত নাম্বার 70 70 নম্বর আয়াতে বাদিকের বিস্তারে মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। সেদিন বক্তাদের সামনে শ্রোতাদের বসাবে, আমার আল্লাহ পরীক্ষা নেবে আর জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম
آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا بلو তোমাদের কাছে আমার কোরআনটাকে শোনানোর জন্য এমন মানুষ কি কোনোদিন গেল না তোমরা কি কোনোদিন এটা শুনো নাই আজকে দিনের ঘটনা কবরের ঘটনা আখিরাতের হিসাবের ঘটনা আমি আল্লাহ কেমন কেমন করে হিসাব নেব কিভাবে বান্দার কাছে হিসাব নেব কিভাবে তার আমার কাছে কৈফিয়াত দিতে হবে এই ভয় তোমাদের কানে কি যায় না সেদিন বলবেন কালু বালা হ্যাঁ এসেছিল আমাদের কাছে বলেছিল তারা কিন্তু আমরা মেনে নিতে পারলাম না মনে মনে করতাম মৌলবীদের বলার দরকার বলছে বলুক আমাদের শোনার দরকার শুনছি ওসব মানতে হবে না যা করছি ঠিক করছি আমরাও ভুল করছি না বছরে বছরে জলসা দিচ্ছি পাপ মরে গেলে মিলাদ করছি 40 খানা করছি ফেরেশতারা খেয়ে চলে গেছে আর আমাদের ভালো মন্দ লিখবে না এখন এমন করে হিসাব নেবে কল্পনাতে ছিল না কোরআন ছাড়িয়ে বা উদিয়াল কিতাব বাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা مالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أقصى قرآن شريف پارا نمبر 15 سورة نام سورة كهف آيات نمبر 48 48 نمبر آيات বাদিকের বিস্তারের উপরের দিক থেকে পাঁচটা লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন বা উদিয়াল কিতাব বাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব রাব্বুল আলামিন এমনি করে হিসাব নেবে এটা কল্পনাতে ছিল না আজকের বুঝতে পারছি যন্ত্রণা ছোট্ট থেকে ছোট্ট লেখা আছে বুঝল না বড়গুলো তো লেখা আছে কোনোটা ভুলল না তাই কোরআন শুনিয়েছে বোকা চোখ দাঁড়িয়ে গেছে বললে হ্যাঁ বলে আমার আলেমরা বলে নাই পাপাইয়া আমাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى علي علماء دي قرآن سامنے دیکھی سنائی نائی سورہ زلزلہ شیز آیت سنیے دیئے چھے چھوٹو تکے چھوٹو نیکی وٹاو سے دن جمع ہوئے ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ ওটাও কিন্তু লেখা থাকবে আল্লাহ কোনটাই সেদিন ক্ষমা করবে না তাই শুনিয়ে দিয়েছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ভয় করো সেদিনের কথা মনে করে যেদিন তোমাকে তার সামনে হাজির দিতে হবে আর তোমার কৃত কর্মের আমল তোমার সামনে দেখানো হবে এক চুল পরিমাণ সেখানে এক বিন্দু পরিমাণ সেখানে তোমার উপরে জুলুম করা হবে না পরীক্ষা দিতে হবে কথা বুঝেছেন কি বলেন বলে তাহলে বক্তারা বেঁচে গেল করার বলছে না রে বোকা না ওদের পরীক্ষা নেবো আর বলে দিয়েছি মা কৌলিন ২৬ পারায় সুরা পাবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে এ বিশ্ববাসী শুনে রাখো ১৩ কিংবা ১৪ নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে মা ইয়ালফিজু মিন ক
قول إلا لديه رقيب عتيد সবার যেটা একবার বলেছে যে আওয়াজ একবার প্রকাশ করেছে মানুষের কানে চলে গেছে পৃথিবীর মানুষ ভুলে গেছে রেকর্ডার রেকর্ডিং নষ্ট করে দিয়েছে ফিলিপ নষ্ট হয়ে গেছে রেকর্ডিং নষ্ট হয়ে গেছে সব দুনিয়ার রেকর্ডিং ড্যামেজ হয়ে গেছে আমি আল্লাহ আমার কাছে রেকর্ডিং প্রদেশ আছে সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব কি কি বলেছো একবার বলো কোনটা বলেছো বলো সেদিন বক্তা বলবে রব্বানা তোমার কথা ছাড়া কারো কথা কোনোদিন বলতাম না কারণ বায়ান তুমি শিখিয়েছো তুমি জলসা করতে বলেছো তুমি না বায়ান শিখালে আমি বায়ান করতে পারতাম না আল্লাহ বলবে ফেরেশতারা ব্যাপার কি বলে আল্লাহ গোলমাল করছে হিসাবটা ঠিক মিলছে না বলে একবার তুলে দেখাও ব্যাপারটা কি লেখা আছে আল্লাহ পাক শুনেছো আল্লাহ উত্তাকাউ ওয়ালা আলাইনা بعد الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে সেদিন হাসরের ময়দানেতে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো বাপ্পারে কি কি বলেছেন বল আল্লাহ সব তোমার কথা বলেছি অন্য কারোর কথা না কিন্তু কোরআন শোনাচ্ছে শুনে রাখো যদি আমার কথা না